সাতক্ষীরা পৌরসভায় প্রায় 300 কিলোমিটার রাস্তার বেহাল দশা। নাগরিক দুর্ভোগ চরমে। স্থানীয়রা বলছেন সামান্য বৃষ্টিতে পানিতে তলিয়ে যায় রাস্তাগুলো। আবার শুষ্ক মৌসুমে ধুলোবালিতে দম বন্ধ হওয়ার উপক্রম সড়ক ব্যবহারকারীদের। সাতক্ষীরা থেকে এম কামরুজ্জামানের রিপোর্ট জানাচ্ছেন শফিউল আলম সুজন। দক্ষিণাঞ্চলের জেলা সাতক্ষীরা পৌরসভার আওতায় প্রায় 255 কিলোমিটার পাকা ও ইটের সোলিং করা রাস্তা আছে, আর কাঁচা রাস্তা আছে প্রায় 43 কিলোমিটার। এর মধ্যে প্রায় 20 বছর ধরে সংস্কার হয়নি এমন রাস্তাই বেশি। শহরের গুরুত্বপূর্ণ সড়ক পোস্ট অফিস মোড় থেকে সরকারি কলেজ রোড, জেলা পরিষদ মোড় থেকে রসুলপুরের ভিতরের সকল রাস্তা, পলাশপুর মধু মল্লার ডাঙ্গি ও কাটারিয়া রাস্তাগুলো যুদ্ধ বিধ্বস্ত এলাকার সড়কে পরিণত হয়েছে। প্রথম শ্রেণীর পৌরসভার কর দিয়েও এমন চলাচল অনুপযোগী রাস্তা ব্যবহারে ক্ষোভ শহরবাসী। স্থানীয় সরকার বিভাগ এবং আমাদের যে মেয়র কর্তৃপক্ষ তাদেরকে বিভিন্নভাবে অবগত করা হলেও তারা এই বিষয়ে সুনজর দিচ্ছে না। পৌর এলাকায় এসব রাস্তার সংস্কারে এরিবে ও স্থানীয় সরকার মন্ত্রণালয়ের কোনো বরাদ্দ নেই বলে জানান মেয়র। তবে 200 কোটি টাকার বরাদ্দ মিলেছে, যা দিয়ে শিগগিরই সংস্কার কাজ শুরু হবে। প্রায় 200 কোটি টাকা জার্মান সরকারের মাধ্যমে আমরা পেয়েছি, সেটি এলজিডির মাধ্যমে বাস্তবায়ন হবে, যার একটি 6000 মিটারের টেন্ডার সমাপ্ত হয়েছে এবং সেটি মিটারের কার্যক্রম কন্ট্রাক্টর শুরু করেছে। জরাজীর্ণ এসব রাস্তা দ্রুত সংস্কার করবে কর্তৃপক্ষ, এমন আশা সাতক্ষীরা পৌরবাসীর। ব্যুরো রিপোর্ট, এটিএন বাংলা।